গর্তে পড়ে গিয়েছে হাতির ছানা, নরনচরণের উপায় নেই। জঙ্গল ঘেঁষা জমিতে চৌকো করে কাটা গভীর গর্ত, তার ভিতর আটকে পড়ে মাটির দেওয়ালে সুর ঘষছে সে। তাছাড়া আর কি বা করার আছে, কে আসবে তাকে বাঁচাতে? একদম পুরো খাপে খাপে বন্দি। গ্রামবাসীদের চোখে পড়তেই তারা খবর দেন বন দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই চলে আসেন বনকর্মীরা, সঙ্গে নিয়ে আসেন পেলোডার। শুরু হয় গর্তের ধার বরাবর মাটি কাটা। কোনোভাবে একটা স্লোপ বা ঢাল তৈরি করা গেলে গর্ত থেকে উঠে আসতে পারবে হস্তি শাবকটি। সেই লক্ষ্যে চলতে থাকে মাটি কাটা। তবে খুব সাবধানে, যন্ত্র দানবের লৌহ কঠিন হাতের পাঁজা একটু এদিক ওদিক হলেই জখম হতে পারে হস্তি শাবকটি। পেলোডারের চালক তাই সতর্ক, ছানাকে বাঁচিয়ে মাটি কাটলেন তিনি। ধীরে ধীরে তৈরি হলো মাটির ঢাল। অনেক চেষ্টার পর সেই ঢাল বেয়ে ওপরে উঠে আসে হাতির ছানা। ধীরে ধীরে জঙ্গলের ভিতর মিলিয়ে যায় সে। বনকর্মীরা খুশ, খুশি গ্রামবাসীরাও। রবিবার ওড়িশার গঞ্জাম জেলার যন্ত্রের সাহায্যে বন্যকে উদ্ধারের এই ছবি ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বেলেঘাটা আইডির ভেতরে চিকিৎসকদের জন্য N95 মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল কর্তৃপক্ষ। সেই নির্দেশ থেকে ছাড় পেলেন না হাসপাতাল চত্বরে থাকা চা বিক্রেতা থেকে শুরু করে মুড়ি বিক্রেতা সহ অন্যান্যরা। বিভিন্ন ওয়ার্ডে যারা নার্স ও চিকিৎসা কর্মীদের জন্য খাবার নিয়ে আসেন তাদেরকেও মাস্ক পরতে বলা হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন 7 তারিখ, কি করবেন রাজ্যপাল? সরকারের সঙ্গে দফায় দফায় সংঘাতে রাজ্যপাল। সংবিধান মেনে সরকারের দেওয়া কাজের খতিয়ানি পাঠ করবেন নাকি সেখানেও সংঘাতের রাস্তাতেই হাঁটবেন জগদীপ ধনখড়? গতকালই প্রাথমিকভাবে সরকারের সঙ্গে কথা বলে এসেছেন পরিষদীয় মন্ত্রী, কিন্তু তারপরেও রাজ্যপাল কি করেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ভাঙা হচ্ছে ব্রিজ, সে কারণে বন্ধ রয়েছে টালা ব্রিজ, যানবাহন চলছে ঘুরপথে। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিনই সমস্যায় পড়ার কথা ছিল নিত্যযাত্রীদের, কিন্তু তেমনটা হয়নি। অবস্থা সামাল দিয়ে কামাল করল কলকাতা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে টহল দিলেন কলকাতা পুলিশের বিশেষ কমিশনার জাভেদ শামীম। রবিবারের পর সোমবার ফের হাতির হামলায় মা ও শিশুর মৃত্যু। মৃতদের নাম কল্যাণী সবর ও দিশা সবর। ঝাড়খণ্ড বাংলা সীমানা লাগোয়া ঝাড়গ্রাম জেলার গোয়ালডিহি গ্রামে ঘটনাটি ঘটে। ভোরে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে তিনটি হাতি। ভয় পালাতে গিয়ে একটি হাতির সামনে চলে আসে মা ও শিশু, তখনই সুরে তুলে আছার ঘটনাস্থলেই দুজনের মৃত্যু। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 5 দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা এলাকার একটি জঙ্গল থেকে তাদের নিজেদের হেফাজতে নেয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের মধ্যে সুনীল পাসওয়ান, সুনীল কুমার মোদি ও বিজয় ওরফে ঝুন্টু পাসওয়ানের বাড়ি অন্ডালে, বাকি দুষ্কৃতীদের বাড়ি দুর্গাপুরে। উদ্ধার 2টি পিস্তল সহ 7 রাউন্ড গুলি। স্কুটি চালিয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গ্যাসের গাড়ির ধাক্কা এক মহিলার মৃত্যু। ঘটনাটি কালনার ধাত্রী গ্রামের। দুর্ঘটনার পর এলাকায় বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ হয়। অন্যদিকে আত্মীয়র বিয়েতে যোগ দিয়ে স্থানীয় কালনার নান্দাইপাল পাড়াঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন যুবক, ডুবুরি নামী উদ্ধার গৌরব পালের দেহ। প্রয়াত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য, বয়স হয়েছিল 37, রবিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় বজবজের একটি নার্সিংহোমে, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার অনুগামীরা সেটা মানতে চাননি। দেহ নিয়ে অন্য একটি হাসপাতাল হয়ে কলকাতার CMRI হাসপাতালে আনা হলে সেখানেও ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।